অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। জ্যাকি, কি আর করা যাবে, অ্যাক্সিডেন্ট যখন একটা হয়েই গেছে। কোন অ্যাক্সিডেন্ট? মানে আপনি কোন অ্যাক্সিডেন্টের কারণে বিয়েটা দিতে রাজি হয়েছিলেন? এটা কি কি বলবো বলুন, আমার ছেলেটা দুম করে ওর বোনকে ভালোবেসে ফেলল, তো এটাকে অ্যাক্সিডেন্ট ছাড়া আর কি বা বলা যায়। রঞ্জা চৌধুরী পাকা লোক, ভাঙবে তবু মচকাবে না। ঠিক আছে, আমিও দেখছি সবটা। আচ্ছা, আমি তবে আজ উঠি বেয়ার। হ্যাঁ আসুন, কিন্তু বৃন্দাকে এই বিষয়টা বলবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমি অবশ্যই বৃন্দাকে বলবো। আরে, ওর সংসার চালাতে টাকা লাগে তা আমি দেব, তা বলে এই সমস্ত কাজ কেউ করে? বেয়ান, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি অবশ্যই বৃন্দাকে সবটা বলবো। হ্যাঁ, বললে আপনাদেরই ভালো, নইলে তো সত্যিই আমি এমন পরিবারে হাতে ধরে ছেলের বিয়েটা দিতে পারবো না। আমি তো সেটাই চাই, আমার চাওয়া পাওয়া একে একে সব পূরণ হতে চলেছে। বৃন্দারানি, এত বড় একটা খবর শেষ পর্যন্ত লুকিয়ে রাখতে পারলি না তো। এবার দেখ আমি কিভাবে তোর নাকে ঝামা ঘষার বন্দোবস্তটা করি। আমি দাঁড়িয়ে দেখব কিভাবে সব হারিয়ে তুই পথে বসিস। কি বলছেন জটিলেশ্বর বাবু, আমি তো ভাবতেই পাচ্ছি না। তাহলে বুঝুন, আর আমিও তো শুনে বিশ্বাসই করতে পারছিলাম। সত্যি বাবা, মান সম্মানের কোনো জ্ঞান নেই দেখছি ওর। ছি 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 ছি। না, নিজের কথা না বাবু, ফ্যামিলির কথাটা তো ভাববে। এইভাবে চললে আমার আমার ইমেজই তো পুরো নষ্ট হয়ে যাচ্ছে, একেবারে উচ্ছন্নে গেছে, বুঝলেন তো? হ্যাঁ, তবে ওই শোনা কথায় কান দেবার থেকে আমার মনে হয় একবার চাক্ষুষ করে আসলে ভালো হয় না ব্যাপারটা।